সপ্তম শ্রেণী তোমাদের অ্যাক্টিভিটি ভূগোলের অ্যাক্টিভিটি যেটা পুজোর আগে দিয়েছি স্কুল থেকে, অর্থাৎ শেষ অ্যাক্টিভিটি, নম্বর ভিত্তিক অ্যাক্টিভিটি। এটা খুব সাবধানে অ্যান্সার করতে হবে, খুব ভেবে চিন্তে লিখতে হবে, ভালো করে লিখতে হবে, কারণ এটা নম্বর অবশ্যই তোমরা পাবে, আর এটার ওপর তোমাদের একটা স্কুলের রেজাল্ট তৈরি হবে। চলো, যদি স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় এটার ওপর রেজাল্ট আসবে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো করে করে নেব, বইয়ে কোথায় আছে দেখে নেব, যাতে নম্বরটা আমরা সঠিক পাই। আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদের এইভাবে দেখিয়ে দিই। চলো, যে পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো কে, কোথায় আছে, উত্তরটা পাবো আমরা 41 পাতায়। 41 পাতায় আমরা চলে যাবো। এইখানে দেখতে পাচ্ছ পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। তাহলে আমাদের পামির মালভূমির উপর টিক দিতে হবে। আর উচ্চ নদী উচ্চ প্রভাবে আয়াকৃতি উপত্যকা সৃষ্টি অন্যতম কারণ। দেখো, আয়াকৃতি সৃষ্টি উপত্যকা অন্যতম কারণটা বইয়ে পাবে না, কিন্তু ক্যানিয়ন কত পাতায় পাবে এটা বলে দিচ্ছি, একমাত্র এইটাই খালি পাবে না, বাদবাকি সব পেয়ে যাবে। দেখো, আয়াকৃতি বা ভিয়াকৃতি সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের এই 54 পাতা ডিসকাস করা আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা বেশি হলেই পারে হবে, নিম্ন দিকে যত ক্ষয়তে পারবে তত আয়াকৃতি জলপ্রপাত সৃষ্টি হবে, উপত্যকা সৃষ্টি হবে। চলো, আর যদি কম হয় পার্শ্বক্ষয় বেশি হয় ভি হয়, এটা যেমন মরু শুষ্ক মরু অঞ্চলে দেখা যায় ক্যানিয়নটা, এটা ক্যানিয়ন বলা হয়। হ্যাঁ চলো, তারপরে উচ্চ প্রভাবে নিম্ন ক্ষয়টা বেশি হয়, আরও প্রশ্ন আমাদের অপশানগুলো পেয়ে গেলাম। এখন আমাদের 1.3 পরবর্তী শিলা সৌধ নির্মাণের কোনটা লাগে, এটা 62 পাতায় পেয়ে যাবো, একদম পরিষ্কার দিয়ে আছে। সৌধ তাজমহল কে লাগে পরবর্তী শিল্প ছিল, মার্বেল, উত্তরটা আমাদের মার্বেল দিতেই হবে। হ্যাঁ একদম সঠিক। চলো এটা একবার দেখিয়ে দেবো, আমরা গ্যানাইট তো আগ্নেয় শিলা জানি, এটার জন্য আমাদের কোনো চিন্তা নেই, একদম সঠিক। কিলিমাঞ্জারো আগ্নেয় পর্বত দেখিয়ে দিচ্ছি, একটা আগ্নেয় পর্বত বার করো। তারপরে চলো মিয়েন্ডার নদীবাঁক, নদীবাঁকটা দেখিনি আগে, কিলিমাঞ্জারো বার করবে, দেখি আগ্নেয় পর্বত এখানে আছে, আমরা পেয়ে যাবো আগ্নেয় পর্বত, দেখে নাও তাহলে সঠিক পেয়ে যাবে। দেখো, আমরা কিলিমাঞ্জারো একে আমরা কী দিয়েছি, আগ্নেয় পর্বত, বইয়ে দেখে নেবো আমরা। কিলিমাঞ্জারো নামটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ আগ্নেয় পর্বত। চলো তারপরে দেখে নেব গ্রানাইট, গ্রানাইট দেখো, গ্রানাইট পাচ্ছি আমরা আগ্নেয় শিলা, গ্রানাইট আগ্নেয় শিলা সঠিক। মিয়েন্ডার নদীবা, হ্যাঁ দেখো মিয়েন্ডার অর্থাৎ আঁকাবাঁকা পথে নদী এগিয়ে যাওয়া, তাহলে আমাদের সঠিক হয়ে গেছে। পরের প্রশ্নের উত্তরটা কত কোথায় পাবো, ভূমি ঢাল ও উচ্চতা ভিত্তিতে মালভূমি নির্ণয় করো, 40-41 পাতায় যাবো। দুটো লাইন লিখবে, এরকম করে পার্থক্য তৈরি করবে মালভূমি এবং সমভূমি, এই পর্বতটা দেবে না, পর্বতটা থাকবে না। মালভূমি লিখবে 300 মিটারের বেশি উচ্চতা লিখবে, আর এর উচ্চতা লিখবে 300 মিটারের কম, উচ্চতা দিয়ে পার্থক্যটা হয়ে গেল। আর ভূমি ঢাল, ভূমি ঢাল দিয়ে করবে, ভূমি ঢালগুলো লিখবে বাঁ দিকটা, বাঁ দিকে ভূমি ঢাল লিখবে, উচ্চতা লিখবে, এটা লিখবে ভূমি ঢাল লিখিয়ে দিয়ে, হ্যাঁ ভূমি ঢাল, এটা হবে উচ্চতা। তাহলে দুটো হয়ে গেল, এটা পর্বটা কেটে দেবে, হ্যাঁ এখানে আমাদের পড়াশোনাতে লাগবে না, এটা উচ্চতা দেওয়া আছে, এর বৈশিষ্ট্য ভূমির ঢাল দিয়ে, হ্যাঁ এটা ভূমির ঢাল, এটা উচ্চতা দিয়ে, এর উচ্চতা দিলাম, ভূমির ঢালটা কি খাড়া আছে, এর সমতল আছে, পারবে তো, শুধু লিখে দেবে ভূমি উচ্চতা বেলা লিখবে 300 বেশি, এ 300 কম, আর ভূমির ঢাল দিয়ে একটা লিখবে, ভূমির ঢাল দিয়ে মানে লেখাই আছে ভূমির ঢাল, চারিদিকে খাড়া ঢাল আছে, আর এ লিখবে সমতল, ঠিক আছে তাহলে হয়ে যাবে, বাকি এখানে লিখতে হবে না। তারপরে চলো, নীল নদের ওপর কীভাবে আসোয়ান বাঁধ, কী কারণে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল, একদম বইয়ে আমরা 114 পাতায় পেয়ে যাবো।
দেখো নীলনদের উপর মিশরীয়রা বাঁধ তৈরি করেছে, একটু ভালো করে পড়ে লিখবে, নীলনদের উপর মিশরীয়রা আসোয়ান বাঁধ তৈরি করেছে। ওই যে আসোয়ান বাঁধটা পড়তে হচ্ছে না, আসোয়ান বাঁধ তৈরি করেছে। বন্যা নিয়ন্ত্রণ, কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্য। নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে, এই দুটো কিন্তু প্রধান উদ্দেশ্য, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি জমিতে জলসেচ সেচ করার জন্য। নীলনদ ছিল বলেই তো সাহারা মরুভূমি গ্রাস করতে পারেনি মানে মিশরকে, নীলনদের গান বলা হয় জানো তো। বেশ, এই দুটি মূল উদ্দেশ্য হচ্ছে নীলনদের আসোয়ান বাঁধ, আর এইখান থেকে একদম টেনে এইখান পর্যন্ত লিখে দেবে একদম, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিলাম কী লেখা আছে এবং লিখে দিয়েছি প্রশ্নটা, উত্তর হবে এটা 3.2। সারের অ্যান্সারটা দেখে নেব যে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি সত্যি বিচার করো। মনে রাখবে বই থেকে লিখলে নম্বর বেশি পাবে, কারণ তোমাদের বইটাই পড়ানো হয়। একদম এইখান থেকে লিখে দেবে চাল লেখা আছে, হ্যাঁ ভেবে দেখো কথাটা বাদ দেবে, এতে এইখান থেকে একদম টানা লিখতে শুরু করবে। মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্কে এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে। কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়নায়ন, নগর উন্নয়ন প্রভৃতি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলেও সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা ভয়াবহ বন্যারই একমাত্র কারণ হয়ে উঠেছে। একদিকে কিছু জনকে দিয়ে আসা পলি ভর হয়ে আছে, অন্যদিকে সেচের জলসেচন, এটা করে এখান থেকে লিখে দেবেন। তাহলে আমাদের অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদের বই থেকে দেখিয়ে দিই, যাতে তোমাদের সঠিক অ্যান্সার লিখতে পারো, ভুল না হয়। আবার দেখা হবে পরবর্তী অ্যাক্টিভিটিতে।